আজ আমরা জানব রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণ সম্পর্কে। তো এই রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণ ত্বরণ জিনিসটা কী? তো আমরা একটি চিত্র দেখি। তো এটা মূলত একটি গাড়ির স্পিড মিটার দেখা যাচ্ছে এখানে। তো এই ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি যে এইখানে দেখো বেগটা কিন্তু বাড়ছে। এটা যদি আমি তোমাদেরকে দেখাই যে এই বেগের কিন্তু পরিবর্তন হচ্ছে, তোমরা যদি এখানে খেয়াল করো তাহলে দেখতে পারবা যে বেগটা বৃদ্ধি পাচ্ছে। তো এই যে বেগটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বেগটা একটা নির্দিষ্ট হারে বাড়ছে, এটাই কিন্তু আমাদের ত্বরণ অর্থাৎ বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হারটা কি? প্রতি একক সময়। তো এখানেও আমরা গড় ত্বরণ বের করতে পারি যে বেগ ডিভাইডেড বাই সময়। ত্বরণ মূলত সময় সাপেক্ষে এই বেগের পরিবর্তনের হারটাই নির্দেশ করে। তো একে আমরা প্রকাশ করতে পারি এ ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল টি, অর্থাৎ বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। এবং তাৎক্ষণিক ত্বরণ বা ত্বরণ, এক্ষেত্রে আমরা যদি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হয় তাহলে আমরা কী করব? তাহলে কিন্তু আমাদের যে বেগের পরিবর্তনের হার সেটাই হচ্ছে আমাদের ত্বরণ, বা একে তাৎক্ষণিক ত্বরণও বলা হয়ে থাকে। এটাকে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এটা ক্যালকুলাসের ভাষায় লেখা যায়। তো এগুলো সম্পর্কে ক্যালকুলাস নিয়ে তোমাদেরকে গণিতে বিস্তারিত আলোচনা করা হবে, তো সেজন্য আমি এখানে এগুলো ব্যাখ্যা করলাম না। এটাকে কিন্তু আমরা আরেকটা জিনিসও লিখতে পারি যে এটা হচ্ছে বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাই, আবার আমরা যদি আমাদের সরণকে সময় সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আমরা ত্বরণ পাবো। এটা তো গেল রৈখিক ত্বরণ। এবার আমরা যদি কৌণিক ত্বরণ দেখি, যে এই চিত্রটাই আমরা আবার দেখাচ্ছি যে এই যে বেগ বৃদ্ধির হার বা বেগের পরিবর্তন, এখানে কিন্তু বেগের মানের কোনো পরিবর্তন হবে না। তো এটা তোমরা একটু চিন্তা করবে যে এই গোলকটি যদি এখানে ঘোরে তাহলে কি এর বেগের মান পরিবর্তন হওয়া সম্ভব? মানে বেগের মান পরিবর্তন হলে কি সে এখানে ঘুরতে পারবে? তো এটা তোমরা একটু চিন্তা করবে। তো এখানে বেগের আসলে দিক পরিবর্তন হচ্ছে, তো এই বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে একটা ত্বরণ ক্রিয়েট করছে। তো এখানে গড় কৌণিক ত্বরণ ডেল ওমেগা ডিভাইডেড বাই ডিটি। তো এক্ষেত্রে আমরা আবার ওই আলফা লিখতে পারি যে আমরা হচ্ছে ত্বরণটা বের করব, শুধু ত্বরণ। তো সেক্ষেত্রে আমরা সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি নিয়ে যাব, তাহলে সেটাই আমরা এই যে তাহলে যেটা পাবো সেটাই হবে হচ্ছে আমাদের আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। একইভাবে আমরা এখানেও লিখতে পারি যে আমরা যদি আমাদের সরণকে সময় সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ত্বরণ। তো এই ত্বরণ হচ্ছে, এই ত্বরণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সুষম ত্বরণ এবং অসম ত্বরণ। তো সুষম ত্বরণের উদাহরণ আমি যদি তোমাদেরকে দেই যে বেগ বৃদ্ধির হারটা একই থাকে, এটা একটা উদাহরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অসম ত্বরণের উদাহরণটা তোমরা একটু নিজেরাই চিন্তা করবে যে এটা আসলে কী হতে পারে। এবং তোমাদের জন্য আমাদের একটি প্রশ্ন, বলতো এই যে বেগের পরিবর্তনই আমরা জানি ত্বরণ, এই বেগের পরিবর্তনের প্রধান কারণ কী? তোমরা এটা জানাবে আমাদের অধ্যায়ভিত্তিক ডিসকাশন সেকশনে, বা তোমরা কমেন্ট সেকশনেও জানাতে পারো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।